শাকিব ভাইয়ের সাথে এখন পর্যন্ত যারা যারা কাজ করবে তাদের সাথে একটা প্রেমের গুঞ্জন আসবে। মেরে সারে দোস্ত যা রহে থে পর মেন নাহি গয়া কিউকি আপকা বার্থডে থা উসি দিন কো রিপ্লে করতে কুছ নি কারনা আপকো আপকো বস। শাকিব খানের চূড়ান্ত সাফল্যের ভিড়ে সুরঙ্গ খ্যাত পরিচালক রায়হান রাফি শাকিব খান কেনে মাথা চাড়া দিলেন। মেগাস্টার শাকিব খান অভিনীত রায়হান রাফি পরিচালিত আপকামিং মুভিতে বাংলাদেশ থেকে নায়িকা থাকতে পারে নুসরাত ফারিয়া এবং কলকাতা থেকে থাকতে পারে প্রান্তিকা দাস। আমি তো ভাইরাল হয়ে যাব কিছু বললে আমি কিছু এসেছে এটা মিথ্যা কথা বলবো না। আমি কিছু বলবো না আমি আমি অনেক ভাইরাল হইছি অলরেডি। আপনার রিলেশনে যাই আমি একেবারে বিয়ের রিলেশনে যাব। আমার আর তেমন কোনো ইচ্ছা না। বে বাবা আর আপ বেটা রায়হান রাফির এমন উদ্যোগকে শাকিব ইয়ানারা স্বাগত জানায়। বাট আপত্তিও আছে। যদি একটা একটা আর্টিস্টের সাথে বন্ধুত্ব সম্পর্ক যদি না করতে পারে অবশ্যই তার ভিতর থেকে ভালো কিছু নেওয়া যাবে না। আরো ওর মতো করে নেওয়ার জন্যই কিন্তু শাকিব খান ট্রাই করে। নুসরাত ফারিয়াকে নিয়ে শাকিব ইয়ানারা প্রতিক্রিয়া জানায়। নুসরাত ফারিয়ার পক্ষে তারা নেই, কারণ বস শাকিব খানের সাথে তার যায় না, তার অভিনয় দক্ষতা ভালো নয় আর জনপ্রিয়তার তেমন একটা গুরুত্ব নেই। শাকিব খান হোক চঞ্চল চৌধুরী, আজকে শাকিব খান যদি কমার্শিয়াল ফিল্ম বানায় যে ফিল্মটির যদি এস্থেটিক্যাল কোনো ভ্যালু থাকে তাহলে এটা সেটাকে আমরা শৈল্পিক ছবি বলতে আমার কোনো আপত্তি নেই। অনেক শাকিবিয়ানদের ধারণা শাকিব খানের দুর্নাম দেওয়ার জন্য এই ব্যবস্থা, এক কথায় বলতে গেলে প্রতিশোধ নেওয়ার মতো আর কি। এই মুহূর্তে মনে পড়ে নিশোর শো কল্ড হিরোর কথা, সেই সময় শাকিব খানকে অপমান করা হয়েছিল। সো সব মিলে নুসরাত ফারিয়া ও নিশোকে নাটকের গণ্ডিতেই মানায়, বড় পর্দায় না। শাকিবিয়ানারা নুসরাত ফারিয়ার ওভার অ্যাক্টিং, বেশি ঊর্ধ্বলঙ্গ নাচ ও অশ্লীলতা শাকিব খানের সাথে কোনো মতেই দেখতে চান না। সো শাকিবিয়ানদের সাফ কথা, দেশি নায়িকা যদি নিতেই হয় শাকিব খানের সাথে অপুকেই মানায়। কারণ সে যখন যে আর্টিস্টের সাথেই কাজ করুক না কেন তাদের কিন্তু নিজের মতো দেওয়ার চেষ্টা করে, ইভেন কাজ কিন্তু ভালো করার চেষ্টা করে। এত কিছুর পরেও যদি রায়হান রাফি ফারিয়াকে দিয়ে শাকিবের জুটি বানায় তাহলে সেটা জোর করে খাইয়ে দেওয়া হবে, শাকিবিয়ানরা খেয়ে মনে তৃপ্তি পাবে না। শাকিব বসের কারণেই হয়তো দেখতে হবে, ফারিয়ার কারণেও নয় রায়হান রাফির কারণেও নয়, শুধুমাত্র শাকিব খান ও গল্পের কারণে। এত কিছুর পর রায়হান রাফি শাকিবিয়ানদের উদ্দেশ্যে বলেন শাকিব খানের ভক্তদের এখান থেকে বেরিয়ে আসতে হবে, তাদের আরও স্মার্ট হতে হবে। কারণ শাকিব খানকে এখন ভালো গল্পের সিনেমা করতে হবে, কে নায়িকা হবে এসব নিয়ে পড়ে থাকলে চলবে না, এসব ভেবেই তো এই অবস্থা। শাকিব খানের মতো একজন সুপারস্টারের কেন এত বিতর্ক থাকবে? সো সব শেষ কথা, আমাদের বস শাকিব খান অবশ্যই আমাদের কথা ভাববেন, আমাদের পছন্দের গুরুত্ব দেবেন।